2 ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো পাচুরিয়া দৌলতদিয়া নৌরোড। বেলা 12:30টার দিকে এই রুটে নৌযান চলাচল শুরু হয়। বৈরি আবহাওয়ার কারণে 10:30টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরি চলাচল শুরু হওয়ায় দুপাড়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। এদিকে 1 ঘন্টা বন্ধ থাকায় মাদারীপুরে শিবচরের কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে সীমিত পরিসরে নৌযান চলাচল শুরু হয়েছে। রো রো ফেরিঘাট ছেড়ে গেলেও ছোট ফেরিগুলো বন্ধ রয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এই রুটে যান চলাচল। Gracias.